এসএসসির প্রশ্ন ভুল মামলায় অভিযোগ খতিয়ে দেখে নম্বর দেওয়ার নির্দেশ। মামলাকারীদের অভিযোগ খতিয়ে দেখে এবার বাড়তি নম্বর দেওয়ার নির্দেশ দিলেন প্রধান বিচারপতি রাজশেখর মান্থা। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, ঠিক কি নির্দেশ? দেখো, কলকাতা হাইকোর্টের আজকের নির্দেশে বলা হয়েছে যে 9, 10 এবং 11, 12 প্রশ্ন ভুলের যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ এসএসসি কে বা স্কুল সার্ভিস কমিশনকে অবিলম্বে খতিয়ে দেখতে হবে এবং এই অভিযোগ যদি সত্যি হয় সেক্ষেত্রে বাড়তি নম্বর দিতে হবে যারা ওই প্রশ্নগুলি অ্যাটেন্ড করেছেন এবং যারা কলকাতা হাইকোর্টের কাছে মামলা করেছেন। আর মূলত অভিযোগ ছিল 9-10 এর ইতিহাসে 2টি প্রশ্নে ভুল ছিল এবং 11-12 এর ইতিহাসে 3টি প্রশ্নে ভুল ছিল। এই 2টি ক্লাস মিলিয়ে মোট 5টি প্রশ্নে ভুল ছিল। এই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় এবং সেই মামলার প্রেক্ষিতে বিচারপতি রাজশেখর মান্থার আজকের নির্দেশ হচ্ছে যে অবিলম্বে স্কুল সার্ভিস কমিশনকে এই অভিযোগগুলো খতিয়ে দেখতে হবে এবং তারপরে তারা যদি দেখেন যে অভিযোগ সত্যি রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু ওই বাড়তি নম্বর দেওয়ার জন্য শুধুমাত্র মামলাকারীদের এই বাড়তি নম্বর দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। সুস্মিতা, ধন্যবাদ। সৌভিক, করোনা হানা এবার কলকাতা মেডিকেল কলেজে বাতিল পরীক্ষা। খাতা প্রশ্নপত্র নিয়ে পরীক্ষকরা হাজির থাকলেও এদিন পরীক্ষা দিতে আসেনি মেডিকেল পড়ুয়ারা। আধ ঘন্টা অপেক্ষার পর আজকের মতো পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার কি জানাচ্ছে শোনাবো আপনাদের। ডাক্তারি পড়ুয়ারা হস্টেলে আক্রান্ত হয়েছেন করোনায় আর তার জেরে বাতিল হয়ে গেল MBBS এর তৃতীয় সেমিস্টারের পরীক্ষা কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। পরীক্ষার হল সকালবেলায় খুলে দেওয়া হয়েছিল, একে একে যারা পরীক্ষক তারা এসে পৌঁছেছিলেন, প্রশ্নপত্র নিয়ে আসা হয়েছিল, সমস্ত আয়োজন হয়েছিল, কিন্তু শেষমেশ যারা পরীক্ষা দেবেন তারাই এসে পৌঁছালেন না পরীক্ষার হলে। হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিলেন যারা কোভিড পজিটিভ আছেন তাদের পরীক্ষার বন্দোবস্ত হবে প্রশাসনিক যে বিল্ডিং রয়েছে তার উপরে একটি ঘরে পৃথকভাবে, আর যারা এখনো পর্যন্ত সংক্রমিত হননি, উপসর্গ রয়েছে বা উপসর্গহীন, তারা প্রত্যেকে কোভিডের টেস্ট করে পরীক্ষার হলে ঢুকতে পারবেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হবে, তার জন্য মাইক্রোবায়োলজি বিভাগ থেকেও র্যাপিড টেস্টের কিট নিয়ে আসা হয়। PPE পরে যারা মাইক্রোবায়োলজি বিভাগের ডাক্তাররা রয়েছেন তারা চলে আসেন, কিন্তু যারা পরীক্ষা দেবেন তারাই শেষ পর্যন্ত গড় হাজির থাকেন। আর সে কারণেই সমস্ত যে পরিকল্পনা সেটা ব্যর্থ হয়ে যায় এবং যাবতীয় যা আয়োজন সমস্ত কিছু এই মুহূর্তে তুলে ফেলা হয়েছে এবং যারা পরীক্ষকরা ছিলেন তারা ফেরত চলে গিয়েছেন। যেটা হাসপাতাল সূত্রে খবর, যারা পরীক্ষা দেবেন তারাই আপত্তি জানিয়েছেন, তারা দাবি করেছিলেন পরীক্ষার ডেট পিছিয়ে দেওয়ার জন্য বা অনলাইনে যাতে পরীক্ষা নেওয়া যায় তার জন্য, কেননা একটা বড় সংখ্যক পরীক্ষার্থী তারা করোনা আক্রান্ত হয়ে রয়েছেন। আর তাই পরীক্ষা আপাতত বাতিল করা হয়েছে। এই বাতিল হওয়া পরীক্ষা কবে হবে সেটা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে এবং অনলাইন হবে না অফলাইন হবে সেটাও পরে ঠিক করা হবে, এমনটাই হাসপাতাল সূত্রে খবর। অজয় দাসের সঙ্গে সন্দীপ সরকার, ABP আনন্দ, কলকাতা।